হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এলাম কারণ এখন বাবাইকে নিয়ে ব্যস্ত থাকি তাই ভিডিও বানানো হয় না এই যে বাবাই হ্যালো বাবাই হই যে আজকে এখানে দেখো কুল গাছ কুল অনেক বড় হয়েছে বাঁধু খেয়ে নিচ্ছে তাই ঢেকে রেখেছি যে এখানে আছে চলো দেখি কি কি বাজে এখন নেব না বাবা একটু পরে নিচ্ছি দাঁড়ো চলো কি কি বাজারে নিচ্ছি দেখি হ্যাঁ তুমি দেখবে এসো 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 আসো এসো আজকে কি বাজার এনেছি তোমার জন্য তুমি দেখবে না তোমার জন্য কি বাজার এনেছি এসো প্রথমে এটা আলু এটা বড় আলু সেদ্ধ খাওয়ার জন্যে তারপরে আছে ছোট আলু এটা তরকারি ভাজি ভুজি খাওয়ার জন্যে তারপর এটা এটা একখান থেকে নিলাম মিষ্টি কুমড়া বেশ ভালোই লাগছে দেখতে হুম তারপর আবার অন্য একখানে আরও একটি পেলাম এটা ছোটোর মধ্যে তখন আমি বুঝতে পারছি না কোনটা বেশি ভালো হবে তাই দুটোই নিয়ে এলাম ওটা অন্য জায়গায় আর এটা অন্য জায়গা থেকে দুটোই নিয়ে এলাম বাবাই তুমি কোনটা নেবে কোনটা নেবে এটার দিকে না চলে এই যে পেঁয়াজ কলি তোমাদের খুব ভালো লাগে হ্যাঁ পেঁয়াজ কলি আমি ভাবছিলাম তোমাকে বলবো পেঁয়াজ কলি আনতে এটা মানে ছোট মাছের ঝোলে দিলেও ভালো লাগে তারপর আলু দিয়ে ভাজা করলেও বেশ ভালো লাগে খেতে আজকে হবে নাকি পেঁয়াজ কলি আলু ভাজা হুম হোক 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 তারপর শাক তো এই শাক আছে তবু আমি অল্প নিয়ে এলাম এটা একদম লোকাল পালং ছোট ছোট পাতা ছোট ছোট গাছ এটাই কিন্তু লোকাল এটাই কিন্তু ভালো আর বড় বড়টা কিন্তু এত ভালো না এই যে বাবাই ছিড়ে ফেলেছে এই যে এখন বেশি লাউ ভালো পাওয়া যাচ্ছে না তবু এই লাউটা একদম বাড়ি থেকে তুলে নিয়ে নিয়েছে যার সবজিওয়ালার বাড়ি থেকে এটা খুব ভালো হবে তারপর আছে বেগুন এই বেগুনটা তো দেখো না কি নরম একদম তুলোর মতো তারপর এই যে টমেটো হুম তারপর এই যে তুমি কি বললে পরোটা বানাবে এই যে মটরশুটির পরোটা কচুরি তাই নিয়ে এলাম

গাজর তারপরে যে এটা আর এনেছি এই যে ছোট্ট সিম এই ছোট সিমগুলো ভাজা খেতে আলু দিয়ে দারুণ লাগে আর মার পান সুপুরি আর আছে এই যে বিট দিয়েও করবে আর এটা কি হচ্ছে কালো লবণ এটাকে বিট লবণও বলা হয় এই হচ্ছে সবজি বাজার আর ব্যাগ ভর্তি হয়ে গেছে ভারী হয়ে গেছে আমি উঠাতে পারছি না যার জন্য ফুলকপি আর বাঁধাকপি ব্রুকলি এগুলো আনা হয়নি এগুলো পরে নিয়ে আসবো বা সবজিওয়ালার কাছ থেকে রেখে দেবো এ মাছি এটা তো পড়ে যাচ্ছে চিংড়ি মাছ পড়ে যাচ্ছে

মাছের বিকল্প তো মিষ্টি আলু নিয়েছি ওই ব্যাগের জায়গা নেই তো এই যে বাবা এর জন্য এটা খায় এই যে বাবা এই মিষ্টি আলু খাবে না তোমার খিচুড়িতে দেওয়া হবে আর এখানে আছে শোল মাছ কেটে নিয়েছি বাড়িতে কাটা ঝামেলা ছোটো ছোটো পিস করতেই বললাম ওরে বাপরে আজকে কী রান্না হবে বাবাই

তো আজকে আমার রান্না করতে ইচ্ছে করছিল না এই জন্য ওকে বললাম কিছু একটা আনতে তো ও বলল ঠিক আছে তাহলে আজকে দুপুরে বিরিয়ানি নিয়ে আসি তারপরে দেখো এই যে বিরিয়ানি নিয়ে এসছে এখন আমি বিরিয়ানির প্যাকেট থেকে খুলে থালার মধ্যে ঢালছি তা আমি একটা ছোট্ট থালা এনেছি তো ওর খাওয়া হয়ে গিয়েছে এবার আমি খাবো তো বিরিয়ানিটা কিন্তু ভীষণই টেস্টি ছিল চিকেন বিরিয়ানি আমার এই দোকানের বিরিয়ানিটা বেশ ভালো লাগে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো